একটা জিনিস খেয়াল করছেন কি? আমাগো জয়নালে ব্যক্তির থন আলাদা, কেমন যেন দুদাস উদাস। ওর চোখের দিকে চাইলে মনে হয় হ্যাঁ আমাগো লগে আছে ঠিকই, আবার যে নাইও। আপনি কি? আমি? আমাকে তুমি চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি। এই গহন অরণ্যে ঘর ছেড়ে কেন তুমি এসেছো? আপনি যদি আমার চিন্নাই থাকেন, তাহলে তো আমার সব কথাই আপনার জানানোর কথা। তুমি যতদিন এখানে থাকবে, প্রতিদিন খাবার সময় ওই পাত্রটি তোমার সামনে থাকবে, কিন্তু সাবধান, ওই পাত্রটি স্পর্শ করবে না। কি আছে ওই পাত্রে? লোভ আর লালসার সুধা ভরা জীবন পাত্র। ওই রস পান করলে তোমার ক্ষুধা এমন বৃদ্ধি পাবে যে কোনো কিছু দিয়েই সেই ক্ষুধার নিবৃত্তি করা যাবে না। তোমাকে জন্ম দেওয়ার পরই তোমার গর্ভধারিণীর মৃত্যু হয়। তোমার পিতাকে হত্যা করে এক ডাকাত। তোমার পিতার সমস্ত ধন সম্পদ সে গ্রাস করে। তুমি ছিলে পিতৃমাতৃহীন অসহায় এক বালক। তোমার প্রথম পালক পিতা অত্যন্ত গরিব ছিলেন, তাই তোমাকে প্রতিপালন করার সামর্থ্য তার ছিল না, আর তাই তিনি তোমাকে অর্পণ করেন সন্তানহীন এক দম্পতির কাছে। ওই সিংহাসন থেকে নেমে এসো জয়নাল, তুমি আমার আদেশ অমান্য করেছ। পাত্র থেকে সুধার রস পান করেছ, নিষিদ্ধ দরজা খুলেছ, সিংহাসনে বসেছ, রাজদণ্ড হাতে নিয়েছ, তোমার আদেশে সব কিছু ঘটিয়েছ যা তোমার উচিত ছিল না। নেমে এসো, জগৎ সংসারের অনেক ক্ষতি তুমি করে এসেছ, নেমে এসো, নেমে এসো। আর কিছুক্ষণ যদি তুমি ওই সিংহাসনে বসে থাকতে, তাহলে জগৎ সংসারের অর্ধেক মানুষকে তুমি নিশ্চিহ্ন করে দিতে। ভয় আর বিস্ময় দুটো কি এক? না, তবে দুটোর মধ্যে কোনো না কোনো ভাবে সম্পর্ক আছে বই কি? যেমন যেমন আরেক সময় বলবো, সে সময় কি আর হবে? আপনার এত ধন সম্পদের কি প্রয়োজন? আমার কি প্রয়োজন আছে বা নেই তা তুমি বুঝবে কি করে? আমার জানার দরকার নেই, কিন্তু আপনি জানেন যে একটা মেয়েকে আপনি ঘর ছাড়া করেছেন, তার ভালোবাসার মানুষকে আপনি দূরে সরিয়ে দিয়েছেন। আমাকে তুমি নীতি কথা শেখাচ্ছ? দেখেছ, আপনি যদি নিঃসঙ্ক হন, চালানগুলি চালান, সবকিছুই যদি এইভাবে শান্ত হয়ে যাবে, তাহলে আমার জীবনের শুরুটা এরকম অশান্তির হলো কেন? কেন কেন আমার সংসার আজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল?
কিসের জন্য? কেন আমি সমাজ সংসার ছেড়ে আশ্রমে? না না, আমি কারো কথা শুনতে আজ রাজি না। কোনো নীতি কথা আমি আজ শুনবো না। আমি আমার জীবনে ফেলে আসা প্রত্যেকটি দিনগুলো একটা একটা করে ফেরত পেতে চাই। সমস্ত হিসাব করায় গন্ডায় করে চাই। বাবা, আপনি বলেছিলেন আমার সমস্ত প্রশ্ন বইটার মধ্যে আছে। কোথায়? অনুতপ্ত হয়ে কেউ যদি ক্ষমা চায়, তাকে ক্ষমা করতে দ্বিধা করবি না মা। তোর ভালোবাসার মানুষটি ফিরে আসতে দেরি নেই মা, আর মাত্র কদিন। তাকে নিয়ে বিদ্যালয় যে গড়ে তুলবি, অন্যায়ের সাথে যুদ্ধ করার বড় হাতিয়ার হচ্ছে বিদ্যা। আলো আর আধারের মাঝেই সত্যের অবস্থা। লীলাময়ের লীলা বুঝবার ক্ষমতা কারো নেই। তব তীরে যারা নীতি রচে নীড়, তারাই বেলুনা কুল। দিশা কি তোমার পাবে অতিথি দুদিনের বুলবুল?